gym. It's a lunch time. Hi guys, myself Aklima Akhi from Akhi Official. Welcome back to my another recipe. Aaj ami apnader ke dekhabo kibhabe bhi barir style chicken roast toiri kora jay. Chicken roast toiri korar jonno ami ekhane 4ta leg piece niyechi boiler murgir. Egulo ami dhuye knife diye kete ami etu ye kore rekhechi jate moshola tar bhitore jay. Ekhon ami etar bhitore 1 table chamoch poriman lobon diye etake mekhe হালকা একটু হলুদ দিব সাথে দিয়ে এটা মেখে আমি রেখে দেব কিছুক্ষণ যাতে হালকা ভাজার পরে সুন্দর একটা কালার আসে কারণ আপনি চাইলে ফুড কালার দিতে পারেন আমি এখানে হালকা একটু হলুদ গুঁড়ো দিয়েছি সুন্দর একটা কালার যাতে হয় সেজন্য এটাকে আমি মেখে রেখে দেব কিছুক্ষণের জন্য তো লবণটার ভিতরে যায় এখন চুলা একটা ফ্রাই প্যান বসিয়েছি ফ্রাই প্যানে আমি কিছু 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল নিব এখানে যে আমি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেখানে আমি অর্ধেক দিয়ে বেরেস্তা তৈরি করব এবং অর্ধেক দিয়ে আমি রেসিপিটা রান্না করব তো আমি অর্ধেক আমি বেরেস্তার জন্য দিয়ে দিলাম চুলা লাস্ট একটু মিডিয়াম লোতে রাখব যাতে বেরেস্তাটা খুব সুন্দর হয় হালকা ব্রাউন কালার হওয়ার পরে আমি এগুলো উঠিয়ে নিব তো গাইস আমাদের সাথে থাকেন আমাদের ভিডিওটা দেখেন যারা আমাদের ভিডিওটা এখনো দেখেননি তারা প্লিজ দেখেন এবং লাইক এবং কমেন্ট করে ভালোমন্দ জানাবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এখন বেরেস্তাগুলো হয়ে গেছে আমি উঠিয়ে নিয়েছি এখানে বেরেস্তা যে তেলে করেছিলাম সেই তেলগুলোর ভিতরে আমি এখন চিকেনগুলো ভেজে নিব হালকা ভেজে নিব তো এরকম বেশি ভাজবো না বেশি ভাজলে হয়তো এটা শক্ত হয়ে যাবে তাই এটা তুমি হালকা 2 মিনিটের মতো এটাকে আমি এপিট এপিট উল্টিয়ে আমি এটাকে ভেজে আমি রাখবো এখন আমি 1 পিট হয়ে গেছে আমি উল্টিয়ে দিলাম তো গাইস আমাদের ভিডিওটা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আমার মোটামুটি দুটো পিট হয়ে গেছে এখন আমি এগুলোকে উঠিয়ে নিব উঠিয়ে নিচ্ছি তো ভিউয়ার্স আমি যে তেলগুলোতে ভেজেছিলাম সেই তেলগুলোর ভিতরে আমি বাকি পেঁয়াজটুকু দিয়ে দিব কারণ আমি স্টার্টিংয়ে আমি তেল বেশি দিয়েছিলাম যাতে আমি এই কাজগুলো করার পর আমি বাকি রান্নাটাই তেল দিয়ে আমি করতে পারি তো এখন আমি পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার করব তো হালকা ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি এর ভিতরে একটা তেজপাতা 4 পিস করে দিয়েছি দারচিনি দিয়েছি 3 পিস এলাচ দেব আমি 3 পিস এটা আমি লবঙ্গ দিয়েছি 3-4 পিস এগুলো আমি ভালো করে এখন আমি তেলের ভিতরে ভেজে নিব যাতে সুন্দর একটা ফ্লেভার আসে এখন আমি 2 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা মিক্সড আমি এর ভিতরে দিয়ে দিয়েছি এখানে আমি 10-12টা কাঁচামরিচ কেটে রেখেছি তো গাইজ এগুলো তেমন একটা বেশি জাল না তাই আমি বেশি দিয়েছি 10-12টা হবে এখন 1 টেবিল চামচ লবণ দিয়েছি তো গাইজ আমি মুরগিটা বাজার সময় হালকা লবণ দিয়েছি তাই এখন আমি লবণটা দেখে দিতে হবে তাই স্টার্টিং একটু কম দিলেই হবে পরে আমি দেখে যা প্রয়োজন অনুযায়ী লবণটা বাদ দিয়ে নেব আপনারাও স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এখানে আমি 1 টেবিল চামচ
ধনের গুঁড়া দিয়েছি, 1 টেবিল চামচ জিরার গুঁড়া দিয়েছি, 1 টেবিল চামচ রাঁধুনি জিরা দিয়েছি। এখন ভালো করে সবগুলো একসাথে মিশিয়ে নিব। এখানে আমি 4টা পেঁয়াজ, কাজু বাদাম, কাঠবাদাম, চীনা বাদাম এবং দারচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ এগুলো আমি সবগুলো একসাথে আমি ভিজিয়ে ধুয়ে এগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তো গাইস, কাঠবাদাম, কাজু বাদাম এগুলো দিলে স্বাদটা একটু বেড়ে যায়, বা আপনারা যে কোনো একটা বাদামও দিতে পারেন। আমি এখানে 3টা বাদামই দিয়েছি, কাজু বাদাম, কাঠবাদাম, চীনা বাদাম। তো গাইস, এখানে আমি মশলাটা কষাচ্ছি। আর এখানে আমি 1 কাপ পরিমাণ টক দই নিয়েছি, এখানে 1 টেবিল চামচ টমেটো কেচাপ দিয়েছি এবং 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিব। এখানে ভালো করে মিক্স করে একটা পেস্ট তৈরি করে রেখে দিব। রোস্টটা হওয়ার 10 মিনিট আগে আমি এটা এর ভিতরে অ্যাড করে দিব। তাহলে মরিচের গুঁড়োটা দেওয়ার কারণে একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে। এটা আমি ভালো করে ফেটে আমি সাইড করে রেখে দিব। সেট করে রেখে দিয়েছি। এদিকে আমার মাংস মশলাটা কষানো হয়ে গেছে, উপরে তেল বেশি আসছে, তখনই বুঝতে হবে যে হ্যাঁ এটা মোটামুটি কষানো হয়ে গেছে। তো ভিউয়ার্স, আমি এখন এর ভিতরে পানি দিব না, এর ভিতরে আমি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়েছি, গুঁড়া দুধ গুলিয়ে রেখেছিলাম আগে, সেটা আমি এর ভিতরে অ্যাড করে দিলাম। এখন আমি মুরগির পিসগুলো এর ভিতরে দিয়ে দিব। এখন আমি 10 মিনিটের মতো এটা ঢাকনা দিয়ে রান্না করব। 10 মিনিট পরে আমি ফিরে আসলাম। তো গাইস, এর ভিতরে আমি 5 মিনিট আগে আমি একবার উল্টিয়ে দিয়েছি অফ ক্যামেরায়, এখন আমি আরেকবার উল্টিয়ে দিচ্ছি। তো গাইজ, আমি এখানে ব্রয়লার মুরগি নিয়েছি, আপনি ইচ্ছা করলে পাকিস্তানি মুরগি বা দেশি মুরগির দইটা করতে পারেন। এখন আমি ওই যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্ট আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে মশলাটা এটা পেস্টটা সুন্দর করে মিশে যায়। এখন আমি লো হিটে 10 মিনিটের মতো রান্না করা এটা উঠে ফেলবো। কিছুক্ষণ পর আমি এর ভিতরে বেরাস্তাগুলোর অর্ধেক আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি, আর বাকি অর্ধেক আমি ডেকোরেশন করার সময় দিয়ে দিব। তো গ্যাস উঠানোর আগে আমি একটু 1 টেবিল চামচের মতো আমি ঘি দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। আপনারা ইচ্ছা করলে সয়াবিন তেল দিয়ে না রান্না করে পুরোটাই আপনি ঘি দিয়ে রান্না করতে পারেন। আমি প্রথম সয়াবিন তেল দিয়ে রান্না করছি এবং ফিনিশিংয়ে আমি একটু 1 টেবিল চামচের পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। তো গাইজ, হয়ে গেল আমার মজাদার স্পাইসি বিয়ে বাড়ির চিকেন রোস্ট। তো গাইজ, আপনারা বাসায় আমার এই রেসিপিটা ট্রাই করবেন, আশা করি ভালো হবে, এবং ভালো মন্দ আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এখানে 1টা সার্ভিং বল নিয়ে
এটাকে আমি উঠিয়ে নিব। তো গাইজ বাকি বেরেস্তাটুকু আমি এর ভিতরে অ্যাড করে দিলাম। তো আমি সার্ভিং বলে আমি উঠিয়ে নিয়েছি। তো হয়ে গেল চিকেন রোস্ট। পরবর্তীতে আবার নতুন